কখন খেয়ে খাবারগুলো নষ্টের হাত থেকে বাঁচাবো আর নিজের শরীরটা মৃত্যুর দিকে ঠেলে দিব। হ্যাঁ, খাইতে খাইতে খাবার যখন কান মুখ ভরে যায় তখন দম নিতে পারি না ভাই। আচ্ছা, নাক পর্যন্ত ডুবে গেছে খাবারে। হ্যাঁ, আর কান তো বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারতেছি না, কথা বলতে বলতে ঘুমিয়ে চলে আসছে। এখন তাহলে সমস্যাটা হচ্ছে যে তোর খাওয়া কম হয়েছে, এটাই তো বলতে চাচ্ছিস তুই? খাবার বেশি হয়েছে, আরো বেশি খাবার আছে, মানে এখন শোয়ের পরে তোকে যেটা খেতে দেওয়া হবে ওটা তুই চাস না? না, আমি চাই অবশ্যই। কি আসছে রে, কি এরা পেটে 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 ডাকতেছে ভাই? আমার পেটে এমন ডাক, বেশি খাবার খাইলাম পেটের মধ্যে অ্যাম্বুলেন্স ডাক। আচ্ছা, এটা একটা অ্যাম্বুলেন্স ডাক। হ্যাঁ, আপনারা শুনছেন ইভেলি প্রেজেন্স নাট বল টু দ্য টু ফান কিংস অনলি অন ক্যাপিটাল এফএম 94.8। আচ্ছা, ইভেলিতে কি ইফতার কিনতে পাওয়া যায়? গ্রোসারি তো পাওয়াই যায়, গ্রোসারি পাওয়া যায়, মানে একবারে ইফতার কিনে নিতে হবে, মানে প্রত্যেক দিন একটা প্রত্যেক দিন পাওয়া যাবে নাকি? তবে সেটা বোধহয় ই ফুডে পাওয়া যেতে পারে। মানে আপনি যে 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 পিয়াজ অর্ডার দিলেন হবে না? না, আপনাকে অর্ডার দিতে হবে পিয়াজ। পিয়াজ অর্ডার দিলাম, আপনি পিয়াজ অর্ডার দিবেন, বেসন অর্ডার দিবেন, ডাল অর্ডার দিবেন, আচ্ছা নিয়ে আসবে, নিজে পিয়াজ বানায় খাবেন। হ্যাঁ, এটা একটা মনে করেন ফাইভ স্টার ফিল। ফাইভ স্টার হোটেলে গেলে আপনাকে যেমন চা অর্ডার করলে শুধু চা দেবে না, গরম পানি দিবে, দুধ দিবে, চিনি দিবে, চাপাতা দিবে, দুধ তারপরে আবার গরম পানি দিবে, চামচ দিবে, কাপ দেবে, তারপর নিজের মতো বানায় খাইতে হবে। ঠিক তেমনি ইভেলিতে আপনি পিয়াজ পাবেন না ডাইরেক্ট, আপনি আপনাকে অর্ডার করতে হবে পিয়াজ টিয়াজ। বেগুন ডাইরেক্ট পাবেন না, আপনি বেগুন অর্ডার করবেন এবং বেসন অর্ডার করবেন, তেল অর্ডার করবেন, কড়াই অর্ডার করবেন, রান্না করে খাইয়ে ফেলবেন। আচ্ছা, আমাদের একটা জরুরি ঘোষণা দেওয়ার আছে, সেটা হচ্ছে যে ঘোষণা, হ্যাঁ জরুরি, খুবই অত্যন্ত জরুরি একটি ঘোষণা দেওয়ার আছে, সেটা হচ্ছে যে আমাদের এক্স কলিগ আমাদের তাসমিয়া রহমান অর্নির বাবা কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন, তার রক্তের গ্রুপ হচ্ছে বি পজিটিভ, বি পজিটিভ, তার জন্য জরুরি ভিত্তিতে প্লাজমার প্রয়োজন। মানে বি পজিটিভ ব্লাডের কেউ গত এক মাসের মধ্যে কোভিড থেকে সুস্থ হয়ে উঠেছেন এমন কারো প্লাজমা দরকার আর কি। তো যদি কেউ থাকেন যে ব্লাড গ্রুপ বি পজিটিভ এবং গত এক মাসের মধ্যে কোভিড থেকে সুস্থ হয়েছেন, তো সে এরকম কেউ থাকলে প্লিজ সরাসরি যোগাযোগ করবেন। আমাদের নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, নাম্বারটা প্লিজ নোট ডাউন করবেন এবং খুব কেয়ারফুলি শুনবেন। বি পজিটিভ গত এক মাসের মধ্যে যে হচ্ছে কোভিড থেকে সুস্থ হয়েছেন, প্লাজমা দরকার আমাদের। যোগাযোগের নাম্বার হচ্ছে 017-77-39-7519। নাম্বারটি আমি আরও একবার বলছি, 017-77-39-7519। বি পজিটিভ এবং গত এক মাসের মধ্যে কোভিড থেকে সুস্থ হয়েছেন, প্লাজমা দরকার জরুরি ভিত্তিতে, ব্যাপারটি সিরিয়াসলি দেখবেন এবং নাম্বারটি সরাসরি যোগাযোগ করবেন। প্রয়োজন হলে নাম্বারটি আরও একবার, মানে যদি আপনার প্রয়োজন হয় তাহলে আমাদেরকে, আমরা ক্ষণে ক্ষণে এটা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আর কি নাম্বারটি। আমাদের খুবই প্রিয় এবং সুইট কিউট ছোটো বোন প্লাস আর যে অর্নিং, তার আপু অসুস্থ, তো তার জন্য প্লাজমা দরকার। প্লিজ সবাই যে যার অবস্থান থেকে যদি সম্ভব হয়, কেউ যদি আপনি না হন, আপনার পরিচিত কেউ যদি থেকে থাকে যার রক্তের গ্রুপ বি পজিটিভ এবং সে কিছুদিন আগে বা এক মাসের মধ্যে সে কোভিড থেকে সুস্থ হয়েছেন, তার সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন প্লিজ। মানুষের জীবন বাঁচাতে মানুষকে এগিয়ে যেতে হবে এবং এখনই সেই সময় এটা প্রমাণ দেওয়া যে মানুষ মানুষের জন্য, সো কাইন্ডলি দেখবেন। যেটা বলতেছিলাম, কি বলছিলাম, মনটা খারাপ হয়ে গেল, একটা খিদে শরীর খারাপ লাগতেছিল, এখন মনে করেন যে এই খবরটা শুনে শরীর খারাপ হয়েছে, মনও খারাপ হয়ে গেছে। এমনিতেই শরীর আসলে খারাপই থাকে, কারণ হচ্ছে যে এই মাত্র ইফতারটা করে উঠেই, নামাজটা পড়েই, মানে ওই রুম থেকে নামাজ পড়ে এই রুমে এসে অন এয়ারে মাইক্রোফোনের সামনে বসে পড়াটা, এটা খুবই টাফ একটা ব্যাপার। মানে হয়তো হচ্ছে যে মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে যায় কাজটা, কিন্তু আসলে কোনো কোনো দিন শরীর আর সায় দেয় না। আমার মনে হচ্ছে কি জানেন, শরীরের পুরো র্যামটা স্লো হয়ে গেছে। মাঝে মাঝে দেখবেন যে আপনার পিসির সব ঠিক আছে, র্যাম হলো 16 জিবি, হার্ড ডিস্ক হলো 1 টেরা, SSD লাগানো, গ্রাফিক্স কার্ড চরম গ্রাফিক্স কার্ড লাগানো, তারপরও হঠাৎ হঠাৎ মাঝে দেখবেন যে হ্যাং করতেছে, এত স্লো হয়ে গেছে, আপনি কোনো কারণেই খুঁজে পাবেন না কেন এগিয়েছে। ঠিক আছে, আমারও সেম, আমার সব কিছু তো সুপার পাওয়ার, কিন্তু আজকে আমার কেমন হ্যাং হ্যাং লাগতেছে নিজেকে, ইয়ে হয়েছে, মনে হচ্ছে শরীরে দুর্বল পাইতেছি না। মানে অদ্ভুত একটা ব্যাপার, সেটা হচ্ছে ওই যে মানে
শরীরের উত্তাপ মাপার জন্য তো ওইটাকে কি বলে, থার্মোকল, থার্মোমিটার, আর না থার্মোমিটার তো ওই যে যেটা হচ্ছে যে কোভিড এর জন্য, যেটা কোভিড এর জন্য যেটা, ওটাকে কি বলে, থার্মোকলই বলে মনে হয়, থার্মোকল তো ইয়ে শপিং মলের সামনে ধরে রাখে হচ্ছে। কেউ কিন্তু কোনোদিন জিজ্ঞেস করি নাই যে আসলে কি ঘটনাটা কি, ওদেরকে দেখি যে সামনে দিয়ে যায় ওরা খালি এমন এমন করে, এবং শত শত মানুষ যেতেছে ওরা এমন এমন করে, কারোটা দেখলো না যে আসলে কি। এক উৎসাহী জনতা সে হঠাৎ করে জিজ্ঞেস করে বসছে, ভাই কত আসছে আমার টেম্পারেচার কত, কিসের কই যে মাপলেন যে টেম্পারেচারটা কত, সরি ভাই ব্যাটারি নাই। মানে দিনের পর দিন মাপতেছে এক দেশের লোক, এটা ভালো, এটা কি সত্য ঘটনা বললাম, এইবার অদ্ভুত ব্যাপার দেখ, ধর মার্কেটের গেট দিয়ে কোনো ডাক্তার প্রবেশ করলো, এবার ডাক্তারের শরীরের টেম্পারেচার মাপতেছে মার্কেটের গার্ড, এরকম কথা ডাক্তারদের সাথে কম্পাউন্ড থাকে না, এরদের মাপতে দে। আচ্ছা এটা হয় মাঝে মাঝে, কি হয় জীবনে চলার ক্ষেত্রে এরকম মাঝে মাঝে ব্যাটারি শেষ হয়ে গেলে কিছু মেনে নিতে হয়, মেনে নেওয়া ছাড়া কোনো উপায় থাকে না, আমি ম্যাক্রোফোন খাই ফেলবো না, সমস্যাটা কোথায় বুঝতে পারতেছি না, কোন একটা ক্যামেরায় সমস্যা হচ্ছে, কি ক্যামেরায় সমস্যা, আমাকে কথা বলতে হবে। তো যেটা বলছিলাম, থার্মাল গান, থার্মাল গান কার গান, আমি গে যাবো, নিজেকে সিঙ্গার মনে হচ্ছে কথা বলতে, গে যাব এই আসরে তোমাদের মন আমি নেবই কেড়ে, ক্ষতি নাই গান গাইতে গাইতে যদি ঘুমাই যাই, আফসোসের ব্যাপার, আফসোস আফসোসে যখন আমার বয়স ছিল ১৫, কত এখন আমার বয়স ৩০, এখন দেখি ১৫ বছরের ছোট ভাইরা হাতে আইফোন পাশে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে, মানে ফাঁকিবাজি সব আমার সাথে হইলো, এই বিচার আমি কাক দেব, কাক দেব, কাক দেব, কাকও দিয়ে লাভ নাই, বলতেছে যে ছোটবেলায় যখন ক্লাস ৪ এ পড়তাম, তখন দেখতাম বড় ভাইরা বাথরুম ঢুকলে বেরোই না, বাথরুম আমরা দাঁড়াই থাকতাম ঘন্টার পর ঘন্টা, সেই যে বড় ভাই ক্লাস ১০ এর সর্বোচ্চ বড় ভাই স্কুলের, সে যে বাথরুমে ঢুকছে বের হইতেছে না, আধা ঘন্টা পর বাথরুম থেকে যখন বেরোইছে আমরা ভাইয়ের দিকে এমন লুক দিতাম, কি করছেন বুঝি না, বড় ভাই বাথরুমে ঢুকে কি করছেন, আর বড় ভাইয়ের একটা ইনোসেন্ট চেহারা, বিশ্বাস কর তো যা ভাবতাছস তা কিন্তু না, বিশ্বাস কর, আমরা কোনোদিনই বিশ্বাস করতাম না, এবং সে মনে কষ্ট নিয়ে চলে যেত। তারপর একদিন আমরা ক্লাস ১০ এ উঠলাম, ও আচ্ছা শেষ হয়নি, হ্যাঁ শেষ হয়নি তো, ক্লাস ১০ এ উঠলাম, উঠলাম বাথরুম লাগলো, লাগলো বাথরুমে গেলাম, বাথরুম থেকে বেরোতে যাব এমন সময় দেখি বাথরুমের ডান পাশে একটা নাম্বার লেখা, আচ্ছা সে নাম্বারটা খুব কষ্টে কলম কাগজ তো নিয়ে যায়নি, দাঁড়ায় দাঁড়ায় মুখস্থ করলাম, বাইরের সময় চোখ বন্ধ করে একবার বলার চেষ্টা করলাম, দেখলাম যে না দুইটা বলার পর ভুলে গেছি, আবার তাকে আবার মুখস্থ করলাম, আচ্ছা মুখস্থ করে বেরোনোর পরে ঠিক দরজা দিকে লেখলাম, দেখলাম যে ডান পাশে দেয়ালে যে নাম্বারটা লেখা সেটা ভুল, সঠিক নাম্বার দরজায় লেখা, দরজায় দাঁড়া দাঁড়া আগের নাম্বারটা ভুললাম ৫ মিনিটে,
নতুন নাম্বারটা মুখস্থ করলাম 10 মিনিটে আচ্ছা মুখস্থটা করতে বেরিয়ে যাব এমন সময় খেয়াল করলাম আয়নার সামনে আমার চেহারা বিধ্বস্ত অবস্থা চিন্তা করলাম এই বিধ্বস্ত অবস্থা যে বের হই সারা দেখলে খারাপ ভাববো ছোট ভাইরা খারাপ ভাববো সব মিলে মুখটুক ধুয়ে বেরোতে বেরোতে আধা ঘন্টা বাইরেই দেখি বাইরে ক্লাস থ্রির একটা ছেলে দেখা দিয়েছে এবং সে আমাদেরকে এমনভাবে দেখা আছে যে আমি বাথরুমের ভিতর কী না কী করছি তো তাকে আমিও ইনোসেন্ট চেহারা দিয়ে বললাম যে ভাই রে কিছুই করি নাই ঠিক এভাবেই হিস্ট্রি রিপিট ইটসেলফ ছোটবেলায় বড় ভাইদের আমি বিশ্বাস করি নাই এখন আমাকে ছোট ভাই এখন ছোট ভাইরা আমার বিশ্বাস করে না একটি নাম্বার সারা জীবনের কান্না টিং 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 আসলে বড় ভাইদের বড় ভাই কে বড় ভাইদের বড় ভাই কে এটা কঠিন প্রশ্ন করছেন ভাই এক হচ্ছে স্কুলের ক্লাস 10 এর বড় ভাই সে হচ্ছে বড় ভাই বড় ভাই এবার বড় ভাইদের বড় ভাই হচ্ছে ওই ব্যক্তি কোন ব্যক্তি যে ক্লাস 10 এ গত বছর ফেল করছে ওরে বাবা রে ক্লাস 10 এর বড় ভাইদেরও বড় ভাই ছেলে ওটাকে এক কথা বলা হয় আদু ভাই একবার ফেল করলে আদু ভাই বলে কয়বার বললে কয়বার সাতবার ফেল করতে হয় হ্যাঁ আদু ভাই সাতবার ফেল করছিল না আদু ভাই সাত মানে আদু ভাই কি সত্যিকারই কোনো ক্যারেক্টার ছিল হ্যাঁ এটা তো সত্যিকারই আমি জানি মা ভাবছে যে এক ক্লাসে দুই তিনবার বললে সে আদু ভাই নাম আমাদের আমাদের স্কুলে পরিবর্তন ওইরকম হয়েছে আমাদের স্কুলে একজন ছিল কিন্তু তাকে কেউ আদু ভাই বলতো সম্ভবত এক ক্লাসে সাতবার না সম্ভবত আদু ভাই ওই ক্লাস 7 এই ছিল ক্লাস 7 এ তার বাচ্চার সঙ্গে ক্লাস 7 এই পড়ছে তাই মনে হয় আচ্ছা আচ্ছা ভাবে যতটুকু মনে আছে আমাদের ক্লাস 10 এ একজনকে সবাই আদু ভাই বলতো কিন্তু ওর সামনে ওরে কেউ আদু ভাই বলতো না ও কষ্ট পাবো তাই কিন্তু ওর সামনে ছাড়া সারা স্কুল আদু ভাই সারাও জিজ্ঞেস করতো কি রে আদু ভাই আজকে আসে নাই আসে নাই যখন আদু ভাই চলে আসতো তখন বলতো কি কেমন আছিস এই রে আদু ভাই নামটা বলে দিলাম আচ্ছা যাই হোক আদু ভাইয়ের নাম পরিচয় আমরা দিয়ে দিছি আর আমাদের পরিচয় তো আপনি জানেনই তবে আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য যেটা করতে হয় সেটাও তো আপনি জানেন এস এম এস করার জন্য নিয়মটা হচ্ছে লিখবেন CFM স্পেস দিয়ে নাম স্পেস লোকেশন স্পেস আপনার কথা লিখে পাঠাবেন 26969 এই নম্বরে কমেন্ট করার জন্য ক্যাপিটাল এফ এম 94.8 এর পেজে গেলে আমাদের একটি লাইভ দেখতে পাবেন সেখানে কমেন্ট করবেন লাইভে এসে কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের লাইভটি আর কল করার জন্য 7:40-50 আমাদের নাম্বার হচ্ছে 02550-3-6-5-9 আর যেই যেটার জন্য আমরা সরাসরি আপনার কাছ থেকে হচ্ছে যে হেল্প চাইছি এবং হচ্ছে সেই ফোন নাম্বারটি দিয়ে দেওয়া আছে সেটা হচ্ছে যে বি পজিটিভ প্লাজমা ব্লাড গ্রুপের কেউ একজন যদি প্লাজমা দিতে উৎসাহী হন আমাদের জরুরি ভিত্তিতে দরকার এবং সেটার জন্য যোগাযোগ করবেন 017-773-9-7519 এই নম্বরে ব্রেকে যাচ্ছি শুনছেন ই ভ্যালি প্রেজেন্টস নাট বল টু দ্য টু ফান
কোথাও কোনো ঝামেলা নাই, পড়ে আছে অন্ধকারের ঘরে, কলিজায় দাগ লেগেছে, কলিজায় দাগ লেগেছে, খাওয়া দাওয়ায় ভাগ লেগেছে। ভাই বল, আমার অনেক জোরে গান পাইছে, গান পাইছে অনেক জোরে গান, থার্মাল গান শুনে তারপরে এরকম তোর মনে হচ্ছে? থার্মাল গান শোনার পর তো আমার তো যা মনে হয়েছে সেটা তো বলতে পারিনি, কি বলতে পারিনি। এই গান পাওয়ার পিছনে একটা ফান পাইছে, একটা গান পাওয়ার পেছনে একটা ফান পাইছে। আচ্ছা ঠিক আছে, এবার বল সেই ফানটা কি। ফানটা হচ্ছে গিয়ে অনেক ঠান্ডা। কই জিনিসটা কই? ফানটা অনেক ঠান্ডা। এসএমএস কমেন্ট পর পূজা মুন্সিগঞ্জ থেকে লিখেছে, সজল ভাইয়া তোমার নিউ নাটকটা অসাধারণ লাগছে, তুমি এগুলো তো ভালো লাগবে, এটা যোগ বললাম ভালো লাগলো না, কি ভালো লাগে, ফান্টা অনেক ঠান্ডা দেবে না, ফান্টা ফ্রিজে ছিল। হ্যাঁ ঠিক আছে, অনেক ঠান্ডা হয়েছে। যে তুমি জুতা কিনতে গিয়ে যখন ঝগড়া করছো তখন বেশি ভালো লাগছে, ভালো হয়েছে। হ্যাঁ নতুন নাটক আসছে একটা, কি জানো, ওয়াটার সারপ্রাইজ বলছি বোধ হয় না, হ্যাঁ নাদিয়া কল্যাণপুর থেকে লিখেছে, ভাইরা আদু ভাই ক্লাস সেভেনে অনেকদিন ছিল বাট তার বয়ের সাথে সেভেনে পড়েনি, ভাইয়েরা আজ ফান কল ডে না কি হলো? আজকে ফান কল ডে ছিল কিন্তু আজকে আমরা সেটা হচ্ছে করতে পারতেছি না, কারণ কালকে করবো আমরা। তারপরে আবার আমাকে হচ্ছে এমডি সুলাইমান আমাদেরকে কমেন্টে লিখেছে, কি লিখেছে, লাভ ইউ নাট নাট ও বল্টু ভাই, মন্ডা চাই নাট বল্টুতে চলে আয়, আসি না ভয়ে ডরে করোনা যদি ধরে। আমাদের সুলাইমান, এটা কিন্তু সেই সুলাইমান যে আমাদের গেস্ট হয়ে আসে আমাদের। আচ্ছা আমাদের আমাদের সুলাইমান, হ্যাঁ আমাদের সুলাইমান লিখছে, লাভ ইউ নাট নাট ও বল্টু ভাই, মন্ডা চাই নাট বল্টুতে চলে আই, আসি না ডরে যদি করোনা ধরে। ভালো কি সম্ভব এরকম কমেন্ট দিলে? হ্যাঁ লাভ ইউ সুলাইমান, চলে আসো চলে আসো, তুমি আসলে করোনা ধরবে না, আমরা তোমাকে ধরবো, নো প্রবলেম। লিখেছে কে, সাইরা নাজিন লিখেছে ড্যামরা থেকে, যখনই দেখি জীবনে সব ঠিকঠাক চলতেছে তখনই মনে হয় একটা বাস আসতেছে, যেমন এখন এখন কি ঠিকঠাক চলতেছে, ও এখন ঠিকঠাক চলতেছে, ঠিকঠাক চলতেছে, কে সে তোমার পায়ের পা ধোয়া পানি খাবো, ছোটবেলায় মা বলতো যারই ভালো নিতে পরীক্ষা দেন যা আর পা ধোয়া পানি খায়, তখন কপালের লগে কপালটা ঘষা দিয়ে তখন তো খাই না, কিন্তু এখন মনে নিজের দুঃখে খাইতে হবে। তামান্না ইসলাম লিখেছে, দোল দোল দরুনি মানুষ চিনতে শিখিনি, বাস খাবো যখনই শিক্ষা হবে তখনই, ভেরি গুড, এটা সত্যি কথা, মজার ছলে সত্যি কথা বলে যাচ্ছে আমাদের লিসেনাররা। ফামিয়া আহমেদ লিখেছে, কানে ইয়ারফোন লাগিয়ে চানাচুর বা চিপস খাওয়া মানে কৃত্রিম ঘূর্ণিজ সৃষ্টি করা। লিখেছে কি অজিহা মনি লিখেছে নারায়ণগঞ্জ থেকে, আচ্ছা ভাইয়া তোমরা কি কোনো সময় এক্সামে ফেল করছো, আর আজকে কি তোমরা কল ধরতে ভুলে গেছো নাকি? আমরা কালকে করবো, এটা ফেল করছিস কখনো? ফেল একবার করছি, ক্লাস নাইনে ইংরেজিতে একবার ফেল করছি। কত পাইছিলে? কত পাইছিলাম মনে নেই, 30 কম পাইছিলাম, 24 বা 22 এর মধ্যে একটা, এবং প্রচন্ড মার খেয়েছি, আমার বাসার টিচার এক মাসের জন্য বন্ধ হয়ে গেছে, তোর পিছনে এত টিচার খরচ টাকা খরচ করে লাভ নেই, সব টিচার বন্ধ, ফোন দিল আমার সামনেই, আপনারা আসতে হবে না, আপনারা আসতে হবে না, আমার তো সমস্যা নেই, হঠাৎ করে শুনে যে আজকে আপনারা আসতে হবে না, আপনারা আসতে হবে না, আয় হয় কেমন লাগবে তখন? আমি যে তিন তিনটা চাকরি খেয়েছি একবার ফেল, একটা একবার ফেল করে তিনজনের চাকরি খেয়ে দিচ্ছি, চাকরি খেয়ে দিচ্ছি, এখন আসতেছি, সেদিন কেমন কি ভয়াবহ দিন ছিল, আরে মায়ের আমার। আমি মনে হয় গল্পটা আগেবার বলছিলাম, এই ফেল করার পরে সব তো ই করে দিয়েছে, ছাটাই করে দিয়েছে টিচার, ঘরের মধ্যে তালা দিয়ে দিয়েছে, আমার ঘরে ঢুকে ঘরের বাইরে তালা, খালি খাবার সময় খাবার জেলের মতো আর কি, খাবার সময় আমার খালি খাবার দিয়ে দিত, আমি খাবো না, আমি বুঝলাম না এটা ফেল করার পিছনে এত বড় পানিশমেন্ট, এখন মনে হয় যে মানে অহেতুক
কি হইছে মানে না এটা সবারই হয় মানে কি তখন আমার কাছে মনে হয় আমার জীবন শেষ আমার মানে ইয়েস না চিঠি এল ওর কোন ফিলিংস তবে আমার একটা ভালো কাজ হয়েছে যে রুমে আমার আটকে রাখছে ওই রুমে কম্পিউটারটা ছিল আমার মানে কম্পিউটার গেম খেলতো আর গেম খেলতে গেলে সাউন্ড কমায়া যদি দেয় একে তো শাস্তির মধ্যে আছি এর মধ্যে আমি আনন্দে গেম খেলবো বুঝছেন পায়ের আওয়াজ শুনতাম কানে হেডফোন দিতাম না খালি দিতাম দরজার তালার পিসি ডাইরেক্ট শাটডাউন ডাইরেক্ট সুইচ আমার জন্য বানানো হয়েছে আমি বের করার বাপের হাতে বাইর খায় বোর্ডিং স্কুলে দিয়ে আসে আমার কাছে পুরো সেই জীবনের প্রথম ফেল ভাই অনেক স্মরণীয় আপনি কবে ফেল করছেন আমি ভার্সিটিতে করছি কয়েকবার ভার্সিটি ফেল কে বাপ মার সাথে ওরকম কিছু হয় না 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 আবার রিটেক নেওয়াই যায় ভার্সিটি ফেল তো উপর দিয়ে যায় এ না একটা সাবজেক্ট এই সব কিন্তু স্কুলের ফেল ভাই ফেল জীবনে স্কুল ভয়ানক রেজাল্ট বাপ মার কাছ থেকে সাইন করে নিয়ে আসা রে বাপ রে আমি কখন ফেল আর ভার্সিটিতে ফেল তো হচ্ছে যে ইয়ে ডি পাইলেও ফেল হ্যাঁ ডিপেলে মানে ওর 55 নিচে পাইলে ফেল নাই কত জানেন না আমাদের ছিল হচ্ছে 40 এর না কত হ্যাঁ ওইরকমই 50 এর নিচে পাইলে ফেল আর কি ওইরকমই ছিল বাবা রে হ্যাঁ মানে চিন্তা কর 40 পাইছি তাও পাস না মানে স্কুল লাইফে আপনি কোনদিন ফেল করেন নাই আপনি ব্রিলিয়ান্ট ছাত্র ভাই হ্যাঁ স্কুল লাইফে ভালো স্টুডেন্ট ছিলাম না ভালো স্টুডেন্ট আমিও ছিলাম না কিন্তু হচ্ছে যে ওই যে ক্লাস 9 ওই টাইম কামে লাগে নাকি আর কি জানো এস এ এস আই সাহেব আবির লিখেছে পয়লা বৈশাখে ভীষণ সেজে গুজে স্বামীর সামনে গিয়ে দাঁড়ালের স্ত্রী স্বামীর কাছে জানতে চাইলেন এই দেখো তো কি দেখব আমাকে কেমন দেখাচ্ছে মোটামুটি খারাপ না দোলা আক্তার মানিকগঞ্জ থেকে লিখেছে ভাইয়া তোমাদের পাগলা গারুতে কি আমাকে নিউ পাগল না আমি নিউ পাগল আমাকে ওয়েলকাম করো ওয়েলকাম টু আওয়ার শো ইকবাল গাজীপুর থেকে লিখেছে তোমাদেরকে বাড়ির লোকেরা পাগল বলে না আখি গাজীপুর থেকে লিখেছে বল্টু ভাই তুমি ছোটবেলায়ও কি এমন মোটা ছিল বল্টু কয়েকদিন আগেও এমন মোটা ছিল না চলুন দেখে আসি সেই দিন শাকিরা ইসলাম লিখেছে নাট বল্টু ভাইয়া কেমন আছো ভাইয়ারা আমাদের ফ্যামিলির জন্য দোয়া চাই তোমাদের কাছ থেকে প্লিজ দোয়া করো আচ্ছা তোমার সবার ফ্যামিলির জন্য দোয়া থাকবে আখি গাজীপুর থেকে লিখেছে ভাইয়ারা আমি আর আমার বয়ফ্রেন্ড রনি তোমাদের শুনছি ও শুনছে চিটাগাং থেকে প্লিজ রনিকে ওয়েলকাম করে দাও ওয়েলকাম টু আওয়ার শো রনি ভাই আসার সময় শুটকি টুটকি নিয়ে আসবেন কিন্তু আমাদের জন্য অবশ্যই ফামি আহমেদ লিখেছে এই দুনিয়ায় আমি মনে হয় একমাত্র অকর্মার ঢেকি যে কিনা কোনো রোজাই শরবত বানানোর চাকরিটা পাই না বানানি না নিজের মতো নিজের মতো করে বানানি একদিন খাওয়াই দিও টেস্ট পায় গেলে তারপর থেকে চাকরি কনফার্ম সানজিদা যাত্রাবাড়ি থেকে লিখেছে সিক্রেট মেসেজ কি তোমার কথা হইছে তাই না আমাকে মিস করো নাকি আমি শুধু একাই করি বুঝি নাই দাঁড়া সানজিদা যাত্রাবাড়ি থেকে সিক্রেট মেসেজ আলোর সাথে তোমার কথা আলোর সাথে তোমার কথা হয়েছে তাই না আমাকে মিস করো নাকি কাকে কি লিখছে কি জানি কে কাকে মিস করে আকাশ ভরা তারা লিখেছে আমার কথা শুনলেই মানুষ ভাবে ঝগড়া করতেছে আমার প্রেম প্রীতি কিভাবে হবে কিভাবে হবে ঝগড়া করতে তো এজে আচ্ছা আমাদের আপনার প্রেমে পড়ে যাবে আমাদের কি ইয়েতে যাওয়া উচিত এমডি শাফি আহমেদ লিখেছে গার্লফ্রেন্ড বলছে বাবু ইফতার কি খাইছো বয়ফ্রেন্ড বলেছে ইফতারি ইফতারে কি খাইছো ইফতারি এটা ভালো লিখছে কিন্তু এরকম করে তো কখনো ভেবে দেখি নাই বাবু খাইছো হ্যাঁ খাইছি কি খাইছো ইফতারি খাইছি আচ্ছা এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের আমাদের প্রথমে চেয়ারের জায়গায় একটা বেড নিয়ে আসতে হবে মাইক্রোফোনের সামনে
কারণ এক একজন আমরা যেভাবে বসে আছি বুঝতেই পারতেছেন, দেখা যাইতেছে না অবশ্য, বল্টুকে মোটামুটি বল্টু বসলে তো চেয়ারও দেখা যায় না, আর আমরা যেভাবে বসে আছি কে বলছে আমি তো আমাকে চেয়ার দেওয়া হয় না অফিসে, না আমরা বেড দেই বল্টুকে, বেড বেড দেওয়া চেয়ার মানে বেড পাবো, খালি কথার নিচে একটা বেড দেওয়া হয় আর কোথাও কিছু দেওয়া হয় না। তাহলে এখন যেটা করবো ফান কলে যাই, অন্তত 10 মিনিট তো আপনাদের সাথে কথা হোক, তাই না? কি যেন হয়েছে রে, শরীর চলে না, এই আইসা একটু ফান কলটা উঠে দিয়ে যেত, এই যে এই দুইটা ফ্রেডার উঠে দিয়ে যা, কষ্ট করে দিছ আমাকে এখান থেকে নিয়ে যা না। নাম্বার হচ্ছে 02-55-03-66-59, ঠিক বলছি? আমার কথা কি ক্লিয়ার? পুরা চকচকা নাকি ঝামেলা আছে? হ্যালো, প্রত্যেক মুখের ভিতরে ঢুকাই লেছি। ওয়ালাইকুম আসসালাম, আমরা কিন্তু কিছু বলতে পারবো না আজকে, আপনি বলেন। আমাদের ব্যাপারটা ক্লিয়ার না, শরীর ভালো না, বলছি শরীর ভালো না, শরীর ভালো না, ভালো না, ভালো না, ভালো না, টিপা দিলে বলে ভালো হয়েছে, মাদারীপুর থেকে মনির হোসেন, এখন কোথায় আপনি? অনেক ভয় পাইছি, মাদারীপুর তো, এখন কোথায় আপনি? মাদারীপুর আমাদের নেই, আমি ঘরের থেকে বাইর হই না, কেন জানেন? কেন আমি ঘরের ভিতরে ঢুকেই না, বাইর হব কেমনে? ও ভালো বুদ্ধি, কিন্তু এই রকম বুদ্ধি মাদারীপুরের আর 10টা পোলাপানের থাকলে মাদারীপুর এতদিন ইংল্যান্ড হয়ে যেত, মাদারীপুর হয়ে যেত, না মাদারীপুর, মাদারীপুর ভালো, ইংল্যান্ড ভালো, ভালোই হয়, আমি ওইটাই কই আর কি। এমনি চেয়ারে বসে ঢুলতেছে আজকে, ইয়ে ঢুল ঢুল ঢুলুনি, আমরা দুই ভাই বোন মারামারি লাগাইছি, চার ভাই বোন দুই ভাই বোন মিলে চারটা হয়েছে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, মানে কিছুই বুঝিনি আপনি, নাম ঠিকানা কি যেন বললেন? শরীয়তপুর থেকে নিঝুম, আচ্ছা বুঝতে পেরেছি, নিঝুম শরীয়তপুর, হ্যাঁ আমরা ভালো আছি, আপনার কি খবর? আচ্ছা আবার, হ্যাঁ বলেন, সরি ফিরে বলি, হ্যাঁ হ্যাঁ বলেন, বলতেছে ভাই আইরে কিছু দান করেন, আপনি স্বর্গে যাইবেন, তারপর ছেলেটা বলতেছে আচ্ছা তাহলে নোয়াখালী দান করলাম, তারপরে ছেলেটা মেয়েটা বলে নোয়াখালী কি তার বাহে যে আইরে দান করলি, ছেলেটা বলে স্বর্গ কি তোর বাপে যে আইরে স্বর্গে পাঠাবি, কি একটা আর্গুমেন্ট চলতেছে রে ভাই, তর্ক বিতর্ক নিয়ে কে কার সঙ্গে জিততেছে বুঝতেই পারতেছি না। এবার বল, এই ফোনটা বন্ধ ছিল? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, বলো শাফি। ভুলেও বলবা না, আমি আমি কোনটা বলতে না করছি তুমি তো বুঝতে পারছো, তাই না? আচ্ছা, এই যে মনে হয় যে আমার আইডি যাওয়ার পিছনে মানে
তুমি সজল ভাই প্রত্যেক কবে দোষী, কারণ সেই দিন আপনি বলছিলেন যে আজকে তোমার আইডি চলে যাবে, এবং যে আইডি নষ্ট করছে সে তো নাটবলটি শুনে, কারণ আমরা যা নাটবলটি তারা লিখে রাখছি আমরা কারো কথা না শুনলেও আপনাদের দুজনের কথা খুব ভাবে ভালো করেই শুনি। তো ওই যে নষ্ট করছে সজল ভাইয়ের কথা রাখার জন্যই নষ্ট করছে। তো আমি এখন তাহলে যেই শুভাকাঙ্ক্ষী যেই ফ্যান আমার কথা রাখতে গিয়ে হচ্ছে যে রতনাল হাসানের আইডি গায়েব করে দিয়েছেন, তাকে আমি এই প্রথমবারের মতো একটা রিকোয়েস্ট করি, সেটা হচ্ছে যে আপনি রতনের আইডিটা ফিরিয়ে দেন, এবং হচ্ছে যে ফিরিয়ে দিয়ে অবশ্যই সম্ভব, সম্ভব না বলার তো কিছু কারণ নেই, কারণ আইডি হ্যাক করছে, হ্যাকিং এর সিস্টেম হচ্ছে যে তোমার পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিয়েছে, এই কারণে তুমি আর লগইন করতে পারছো না, একদম ইয়া করে ওটা ডিসেবল হয় ভাই, ডিসেবল না সে ডিঅ্যাক্টিভেট করে রাখছে আর কি। তো আপনি ওই আচ্ছা ঠিক আছে, ও ওই পুরনো আইডিটা আর ফিরে পেতে চায় না, তবে নতুন যে আইডিটা খুলেছে ওই আইডিটা আপনার আর দেখারও দরকার নেই, আপনি ওই আইডির ধারে কাছে যাবেন না, রতনাল হাসানের এই আইডিটা সে চিরকাল ব্যবহার করুক। তো আপনার কাছ থেকে আমি এটাই চাই, আসলে অনেকদিন সময় লাগে, কঠিন ব্যাপার, 18-19টা আইডি খুলছি এখন আমি, সে হচ্ছে যে আমাদের নাট বল্টুর লিসেনার, এবং যখন আমি বলি তখনই সে গায়েব করে দিল, তো রতনাল হাসানের এই আইডিটা আর গায়েব করার দরকার নেই, এই আইডিটা ও চালাক। আর একটা কথা হচ্ছে যে এসএমকে বৃহস্পতিবার যে কথাটা বলতে সত্যবাদী বাদ পারেনি, তো ওই আমার তো এখন ফেসবুক নাই, আমার একটা পেজ আছে, তো ওই প্রথমে সাথে সাথে যোগাযোগ করছে, তারপরে আমার পেজে মেসেজ দিচ্ছে যে ভাই আমার নামটা একটু বললেন, তো সত্যবাদী বাদ পারেনি ওর নামটা একটু বললাম, তো ওই অনেকদিন এসএমএস কমেন্ট করে, তো এসএমএস কমেন্ট করা হয় না এই জন্য বললাম। আমরা পরে দেওয়ার চেষ্টা করবো, আর এর আগেও কবে যেন বল্টু পড়েছিল সত্যবাদী বাটপার্নি, আর এখন তো তার আগের সময়, এই জন্য শেষ 10 মিনিট আসলে শোনা যায় না আমার শোনা, আর কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, নামাজ সবার আগে, রোজার পরে আসলে শোনা, হ্যাঁ রোজার পরে আবার আমরা একসাথে আড্ডা দিব, কোনো সমস্যা নেই, আমি যাই হোক, এখন তো তোমার চলে চলে যাওয়ার সময় হয়েছে, তুমি তারাবি ধরো গিয়ে, তোমাদের জন্য কালকে থেকে আমরা প্রথমে আনকাট করে দিলাম, রতন ভালো থেকো, আবার কথা হবে, আচ্ছা ঠিক আছে, টাটা, রতনের এআইডিটা ওকে শান্তিমতো চালাতে দেন প্লিজ। আর আমরা এখন ব্রেকে যাব, ব্রেকের পরে ফিরে আসবো যখন, তখন হচ্ছে যে আমরা জোকান কাট আর শেয়ারগুলো নিয়ে ফিরে আসবো, তো আপনি হচ্ছে শেয়ার করতে থাকুন আমাদের আমাদের
হচ্ছে আমাদের খুব স্বল্প সময় হাতে নিয়ে আমরা ফিরে এসেছি আপনাদের মাঝে। আপনাদের মাঝামাঝি না থাকতে পারলে না ভালোই লাগে না, বুঝছেন, একদম ভালো লাগে না। যাই হোক, ফিরে যখন আসছি তখন যেটা করতে হবে সেটা হচ্ছে, জানি যে এটা করতে হবে, তারপরেও এটা যেই স্লোলি ঘুরে সেটা চেষ্টা করব তারপরে পরে দেওয়ার জন্য, চেষ্টা চরিত্র। হ্যাঁ, চেষ্টা চালিয়ে যেতে হবে, হার জিত চিরদিন থাকবে, তবুও চেষ্টা করতে হবে। হ্যাঁ, চেষ্টা চলতে থাক, চলতে থাক। দেখি কে কে শেয়ার করেছে আমাদেরকে, লিখেছিল খায়রুন সুন্দরী, ওরে বাবা, তানিয়া সুলতানা লিখেছে অভিজ্ঞ অভিজ্ঞ সম্পূর্ণ জিন দিয়ে তন্ত্র মন্ত্রের মাধ্যমে যাদের বাসায় বাবা মা বিয়ে দিচ্ছে না তাদের বাবা মাকে পটিয়ে বিয়ের ব্যবস্থা করানো হয়। বাবা, ফামি আহমেদ লিখেছে আমরা সেই জাতি যারা টঙের দোকানিরে ডাকি মামা আর উনার বউরে ডাকি খালা। ভালো লিখেছে নুসরত জাহান। লিখেছে সজল ভাইয়া তোমার নাটক অসম ছিল, জাস্ট ফিনিশিংটা তো নাটকের নামের মতোই ওয়াটার সারপ্রাইজ ছিল, কিপ গোয়িং ভাইয়া, থ্যাংক ইউ। এস এম ওকে শেয়ার করেছিল নাটবল্টু ভাইয়া কোন হসপিটালে আর কখন লাগবে প্লাজমা একটু বলো, আমি আমার সর্বোচ্চটুকু ট্রাই করব। সেটা আমি ঠিক জানি না, তবে আমি তোমাকে নাম্বারটা বলেছি, নাম্বারে যোগাযোগ করে বাকিটা তুমি জেনে নিতে পারবে। তারপরে নাম্বারটা আমি আরও একবার শেয়ার করে ক্যাপশনে লিখেছিল, নাম্বারটা আমি আরও একবার বলছি, তুমি যদি যোগাড় করতে পারো তাহলে এই নাম্বারে প্লিজ যোগাযোগ করো। 01777739759, 01777739759, 01777739759। প্লিজ যদি তোমার পক্ষে সম্ভব হয় প্লিজ, নাটবল্টু খুব খুশি হবে, শুধু নাটবল্টু না, ক্যাপিটাল এফএম প্রত্যেকটা মানুষ অনেক খুশি। শেয়ার করেছিল হচ্ছে কে কমেন্টগুলো পর সবুজ মিয়া লিখেছিল কারো প্রেম হয় কারো বিয়ে হয় আমার খালি মন খারাপ হয়, আর আমার খালি শরীর খারাপ হয় রে ভাই, কি যে হবে এই শরীর নিয়ে কয়দিন। যাই হোক, এটা লিখছে মুমিন মিয়া, কি লিখছে শুনবেন না, কি লিখছে মুমিন মিয়া লিখছে হইল গিয়া ইন্টারনেট স্লো বলে অস্থির হচ্ছেন, তাহলে কই গেল, তাহলে যেসব মেয়েগুলো বুড়োদের বিয়ে করেছে তাদের এক কথা একবার ভাবুন। যাই হোক, এরপরে আবার ক্যাপিটাল স্পোর্টসেও নাকি থাকতে হবে, ঠিক আছে কোনো সমস্যা নেই। আমি আজকে রাত একটা পর্যন্ত আছি আপনাদের, মনে হইতেছে বাসায় যায় দরকার, বাসায় না করে দিই আম্মা, বাসা বাড়ি ছাইরা তোমরা ওইখানে চলে আসো, আপনি বাসায় দরকার না, আপনি বাসায় খবর আমি পাঠাচ্ছি, জীবনে তো একটু কাজ আপনার জন্য করতে পারি না, বাসায় খবর দিয়ে বলিস তাদেরকে বাসা এই মাসে ছেড়ে দিতে, এখানে চলে আসতে পারি আমি, আমি নিজে গিয়ে নিয়ে আসতেছি আর কি ভাইয়া, দোকান কাট, হ্যাঁ বল দেন, চুপ করে একটি আছে যে ডাক্তার সাহেব ইদানিং আমার খালি উল্টা পাল্টা চিন্তা হয়, একটা রো ওষুধ দেন, আগে জানতে হবে আপনার কি চিন্তাটা হয়, দেখি বলেন চিন্তাটা কি, কি চিন্তা হচ্ছে, চিন্তাটা হইলো এই যে আপনার কাছে আমি বারবার আসি, আপনি ওষুধ দেন, ওষুধে কোনো কাম হয় না, এইটা যদি আমি বাইরের মানুষরে বলি, বাইরের মানুষ কি আর আপনার কাছে আসবে, তখন আপনি কি খায়া বাসবেন, এই চিন্তাই অসুস্থ হয়ে যাইতেছে। শুনছিলেন নিউ ভ্যালি প্রেজেন্টস নাটবল টু দ্য টু পয়েন্ট কিংস, ক্যাপিটাল এফএম, টাইম চেক, ইটস